কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেছে ১৯ বস্তা টাকা। আজ শনিবার সকাল ৮টায় দান বাক্সগুলো খোলা হয়। দান বাক্সগুলো খুলে প্রথমে টাকাগুলো বস্তায় ভরা হয়, পরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে মেঝেতে ঢেলে গণনা শুরু করা হয়। ঐতিহাসিক মসজিদটিতে ৮টি দান বাক্স রয়েছে। প্রতি তিন থেকে সাড়ে তিন মাস পর এই বাক্সগুলো খোলা হয়। তবে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই মসজিদের দান বাক্সগুলো খোলা হয় চার মাস পর পর। এবারও দান বাক্সগুলো খোলা হয়েছে চার মাস পর। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এটিএম ফরহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে দান বাক্স খোলা হয়। সকাল ৮টায় ৮টি দান বাক্স খুলে ১৯ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনার কাজ। গণনা শেষে টাকার পরিমাণ জানা যাবে। টাকা গণনা কাজে সিনিয়র সহকারী কমিশনার শেখ জাবের আহমেদ, সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার মোসাম্মদ নাবিলা ফেরদৌস, সাদিয়া আফরিন তারিন, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এজিএম রফিকুল ইসলাম, সিবিএ নেতা মোহাম্মদ আনোয়ার পারভেজ, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি পাগলা মসজিদের দান বাক্স খুলে পাওয়া গেছিল ২০ বস্তা টাকা। দিনভর গুনে পাওয়া গিয়েছিল ৪,১৮,১৬,৭৪৪ টাকা। এছাড়াও বৈদেশিক মুদ্রা, সোনা ও রূপার অলঙ্কারও মিলেছিল। সে সময় তিন মাসে এই পরিমাণ টাকা পড়েছিল মসজিদের দান বাক্সগুলোতে। এছাড়াও মসজিদের নিয়মিত হাঁস, মুরগি, গরু, ছাগল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন অসংখ্য মানুষ। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভুঁইয়া জানান, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান জানান, প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে দান করছেন এই মসজিদে। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ৩ একর ৮৮% জমিতে অবস্থিত পাগলা মসজিদ।